আসসালামু আলাইকুম। তো আমরা সর্বশেষ ভিডিও পর্যন্ত ফ্রন্ট এন্ডে ডিসকাস করেছিলাম, যেখানে আমরা অথেন্টিকেশন এবং অথোরাইজেশন দুইটা পার্টি কমপ্লিট করেছি, এবং এর সাথে ছিল আমাদের ফরগেট পাসওয়ার্ডের কাজটা এক্সট্রা ছিল, আর হচ্ছে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করা। তো কয়েকটা জিনিস মোটামুটি হালকা রিলেটেড ছিল, তাই আমরা কাজটা শেষ করেছিলাম বা এটার সাথে করে ফেলেছিলাম। তো আমরা আমাদের যেটা একটা বুক ম্যানেজমেন্ট মানে লাইব্রেরি ম্যানেজমেন্ট, যেখানে বইয়ের সাথে পুরোটা রিলেটেড, আর বই ম্যানেজমেন্ট মানে বুক লিস্ট ম্যানেজমেন্ট যেটা অ্যাডমিনের পার্ট থেকে হয়ে থাকে। তো আমরা সাইন ইন যদি করি অ্যাডমিন থেকে, আমাদের যদি এখান থেকে বুক এন্ট্রিতে যাই, হ্যাঁ, তো এখানে মোটামুটি আমাদের একটা বইকে এন্ট্রি করার জন্য আমাদের যাবতীয় সবগুলো ফিল্ড এখানে রেডি করা আছে। তো আমাদের এই পার্টটাকে ডাইনামিক করতে হবে। সেমভাবে আমরা যদি এখান থেকে আমাদের বুক লিস্টে যাই, হ্যাঁ, তো বুক লিস্টে গেলে কী আছে, একটা নেম আছে, ইমেজ আছে, অথর নেই আর কি। অথর আমরা হচ্ছে আমরা কিছু ডেমি ডেটা তৈরি করেছিলাম, তো ওখান থেকেই এই বইগুলো আছে। তো আমরা যদি এখান থেকে বুক লিস্টে যাই, সেখানে হচ্ছে আমাদের আগের যে ডামি ডেটাগুলো ছিল ওইগুলোই আছে। তো আমরা প্রথমে এখানে আমাদের যে ডামি ডেটাগুলো আছে ওইগুলো একবার তুলে আনি, পরবর্তী ধরেন আমরা নতুন বই ইনস্টার্ট করি যে ওটা এখানে অ্যাড হয় কি না। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমরা ধরুন প্রথমে এপিআইতে চলে যাই। এপিআইতে যদি যাই, এখানে আমাদের অথ পার্ট যেটা, আমাদের গেস্ট পার্ট, এটা হচ্ছে অথ পার্ট। তো অথ পার্টে গেলে আমাদের কী লাগবে, আমাদের একটা ধরেন গেট টু কেস্ট করি, যেখানে আমরা দিলাম বুক লিস্ট। বুক লিস্ট, তো বুক লিস্টে কী করবেন, আমাদের একটা কন্ট্রোলারও দরকার, যে কন্ট্রোলার থেকে আমরা বুক লিস্টগুলো পাবো। তো এটার জন্য অলরেডি আমাদের একটা বুক কন্ট্রোলার আছে, হ্যাঁ, যে বুক লিস্ট কন্ট্রোলার। ওকে, তো বুক এন্ট্রি কন্ট্রোলার দরকার নাই, বাট দুইটা হয়ে গেছে, এটা সমস্যা না, আমরা বুক লিস্ট থেকে এটা নিয়ে আসি। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, ধরেন এটাকে একটু কপি করে এখানে দেন, শুধু কন্ট্রোলারটা চেঞ্জ করে দেন। তো কন্ট্রোলার কী হবে, আর এখানে ফাংশন হবে কি, ফাংশন দ্বারা দিলাম বুক লিস্ট। আর আপাতত রাউট নেম দরকার নেই, কারণ এপিআই সবসময় আমরা ইউআরএল দিয়ে কল করি আর কি। তো এখানে গেলে আমাদের অনেকগুলো ফাংশন এখানে আছে, ডিফল্ট কিছু ফাংশন তৈরি করা আছে আমাদের, এগুলো দরকার নেই। তো আমরা বুক লিস্ট দিলাম, তো বুক লিস্ট আমাদের কী করবে, আমাদের হচ্ছে ধরেন পেজ ইউনিট আকারে আমরা বুক লিস্টগুলো এখান থেকে পাঠাবো। তো আমরা যদি এখান থেকে লিখি ডলার বুক লিস্ট ইকুয়াল হচ্ছে কি, বুক লিস্ট, আর স্ট্যাটাস কমা হচ্ছে কি ওয়ান, তাহলে কী হবে, সে হচ্ছে ধরেন পেজ ইউনিট করবে কয়টা বই, 10টা করে দিবে, আর এটাকে এখন রিটার্ন করে দাও, রিটার্ন রেসপন্স জেসন হবে কি বুক লিস্ট। আর সাথে চাইলে আপনি স্ট্যাটাস কোড পাঠাতে পারেন, আমাদের স্ট্যাটাস কোড হচ্ছে কত, 200। ওকে, তো কাজ শেষ, এখন হচ্ছে এটাকে আমাদের কল করতে হবে। তো কল করতে গেলে আমাদের পুরনো প্রসেস চলে যেতে হবে। প্রথমে আমরা যাবো হচ্ছে কোথায়, আমাদের ফ্রন্ট এন্ডের যেখানে বুক লিস্টটা ছিল। তো ফ্রন্ট এন্ডের বুক লিস্ট কোথায় ছিল, ফ্রন্ট এন্ডের বুক লিস্ট ছিল হচ্ছে সাইট নেম, এখান থেকে আমরা যাব হচ্ছে ম্যানেজমেন্টে। ম্যানেজমেন্টের কোথায়, ম্যানেজমেন্ট থেকে যেতে হবে এই যে বুক লিস্টে। তো বুক লিস্টে যাওয়ার পর এখানে দেখেন একটু ইন্ডেন্টেশনটা বাড়ায় না, ইন্ডেন্টেশন সেখান থেকে 3 দেন মিনিমাম, এখান থেকে ভেঙে যায় কিনা, না ভাঙেনি। তো এখানে আমাদের কী হবে, এই পেজটা যখনই কেউ ক্লিক করবে বা সেই রাউটে যখন ক্লিক করবে, তখন আমাদের একদম যেটা মেইন রাউট যেটা, সরি মেইন হুক যেটা, ক্রিয়েটর অথবা মাউন্টেড, যে কোনো একটা দিয়ে আপনার কী করতে হবে, বুক লিস্টগুলোকে নিয়ে আসতে হবে। তো আমরা ধরুন প্রথমে নিয়ে আসি একটা, দিলাম যে ক্রিয়েটেড, হ্যাঁ, তো ক্রিয়েটেডে কী হবে, ক্রিয়েটেড হচ্ছে নিজে একটা ফাংশন, সেটা হচ্ছে রিটার্ন করবে হচ্ছে কি, সে ধরুন রিটার্ন করবে হচ্ছে ডট গেট ডেটা, এটাকে। তো গেট ডেটার মধ্যে কী থাকবে, গেট ডেটার মধ্যে থাকবে ধরেন হচ্ছে আমাদের উইন্ডো ডট এক্সিওস ডট হচ্ছে কি গেট। তো গেটে কী থাকবে, স্ল্যাশ এপিআই, তো স্ল্যাশ এপিআই আমাদের অলরেডি আছে, আমাদের এটার দরকার নেই। আমরা ধরেন এখান থেকে জেন করে দেখতে পারি যে আসলে আমাদের এটাকে আমরা পাই কি না, দেন হচ্ছে কি রেস লগ হচ্ছে কি রেস্ট অফ ডেটা, ঠিক আছে।
তো দেখেন আমরা এখান থেকে রিলোড দিচ্ছি। ওয়ার্নিং, আচ্ছা এটা মেবি হচ্ছে ওই অ্যাসেটটা ভেঙে গেছে এখানে। আমরা ডিজাইনটা একটু এখান থেকে ঠিক করে দিয়ে আসি, সম্ভবত কোথা থেকে এটা ভুল হতে পারে। তো দেখেন আমরা হচ্ছে এখানে গেট ডেটা ফাংশনটাকে কল করলাম যখন আমার পেজটা ক্রিয়েট হবে আর কি। ক্রিয়েট হলে কী হবে আমাকে জাস্ট দেখাবে কি কি পাইছে না পাইছে, সেটা আমি দেখতে চাই। এখান থেকে লিঙ্কে গেলাম, লিঙ্ক থেকে ধরেন বুক লিস্টে ক্লিক করলাম। তো বুক লিস্টে ক্লিক করলে অ্যাডমিন বুক লিস্ট কিছু হলো না, রাইট? উইন্ডো ডট গেট ডেটা, ও এটা হচ্ছে অন্য জায়গায় আমরা কল করছি, এটা ম্যানেজমেন্ট, এটা হলো হচ্ছে আমার অ্যাডমিন থেকে। এটা পুরোটা কপি করতে পারেন, সমস্যা নেই। কপি করে হচ্ছে আপনি অ্যাডমিনের যে বুক লিস্ট আছে এখানে যান, গিয়ে পেস্ট করে দেন। ওকে, আর এখান থেকে স্পেস আছে টু, স্পেসটাকে থ্রি করে দেন, তাহলে এটা সাথে মিলে যাবে। ওকে দেখেন, তো এরপর দেখেন এখন যদি আপনি এখান থেকে ক্লিক করেন ভি ওয়ান বুক লিস্ট, এখানে কী করছে একটা এরর দিছে। এররটা হচ্ছে কি যে নট ফাউন্ড বা হচ্ছে পাইনি আর কি। এটাতে আমাদের রাউটে ভুল আছে, দেখেন আমাদের রাউটটা আছে কোথায়, ইউজারের মধ্যে। আমরা ইউজারের মধ্যে না রেখে এটাকে শুধু বুক লিস্টের মধ্যে রাখতে পারি। ওকে, আমরা একটা গ্রুপ তৈরি করি, তো এই গ্রুপের মধ্যে আমাদের ধরেন পুরোটা এটাই থাকলো, প্রিফিক্স হয়ে যাবে বুক লিস্ট। ওকে, তো প্রিফিক্স বুক লিস্ট হলে ধরেন এখানে আমাদের বুক লিস্টের সাথে একটা স্ল্যাশ থাকবে, ক্রিয়েট থাকবে, এডিট থাকবে, আপডেট থাকবে, এরকম থাকবে। এখন দেখেন হয়তো আমরা এটাকে পেতে পারি, দেখেন টার্গেট ক্লাস বুক লিস্ট কন্ট্রোলার, কন্ট্রোলার স্ল্যাশ এপিআই, এটা হচ্ছে কি এপিআই এর মধ্যে বুক লিস্ট, এটা আমাদের নেই। তো এটাকে একটু ফিক্স করে দিতে পারেন, সেটা হচ্ছে নেম স্পেস, নেম স্পেসটা কেটে দিলেই হবে, নেম স্পেস দরকার নাই। দেখেন এখন ঠিক আছে, অথ জিরো মেসেজ আনঅথরাইজড, আচ্ছা ঠিক আছে প্রবলেম নেই। আমরা ধরেন এখন এখান থেকে যদি বুক লিস্টে ক্লিক করি, আনঅথরাইজ পাঠাচ্ছে। তো আনঅথরাইজ মানে কি আমাদের এটা লগ ইন নাই, তো লগ ইন নাই, এটা তো লগ ইন থাকার কথা। দেখি, আচ্ছা আমি রি লগ ইন করলাম জাস্ট টেস্ট করার জন্য। এখন যদি আমরা এখান থেকে বুক লিস্টে যাই, হ্যাঁ দেখেন আমাকে কী করতেছে, আমাকে ডেটাগুলো পাঠিয়ে দিচ্ছে, হ্যাঁ যে আমি যে 10টা বুক লিস্ট দিয়ে পাঠিয়েছি। তো এই 10টা যে বুক লিস্ট পাঠিয়েছেন এটা তো আমাদের এখানে দেখাতে হবে, তো যা যা দেখাইতে হবে আমরা একটু দেখাই দিই এখানে। সেক্ষেত্রে আমার কী কী আছে একটু দেখি এই পাশ থেকে। এখানে ধরেন হচ্ছে দেখেন এখান থেকে আমি একটা ডেটা তৈরি করি, ডেটা ফাংশন রিটার্ন হবে কি একটা অবজেক্টকে সে রিটার্ন করবে। ওকে, দেন এখান থেকে কমা দিয়ে নেন, আর এখানে কি করবেন একটা ধরেন বুক লিস্ট নামে একটা অবজেক্ট তৈরি করেন আর কি, বুক লিস্ট। তো করলাম, করার পরে হচ্ছে বুক লিস্ট যেটা আছে এটার মধ্যে আমার কী করতে হবে, ডেটাগুলোকে রাখতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আমি এখান থেকে রাখি যে লিস্ট ডট বুক লিস্ট এগুলো হচ্ছে কি রেজ ডট ডেটা। তো এটা দিলে আমার মোটামুটি এই মুহূর্তের জন্য বুক লিস্টের মধ্যে আমার ডেটাগুলো চলে আসছে। এর আগে দেখুন আমরা এখানে কিন্তু জাস্ট একটা লুপ চালাচ্ছিলাম 1 থেকে 5 পর্যন্ত, হ্যাঁ দেখা যায় 1 থেকে 5 আর হবে না। তখন আমরা যদি এখান থেকে বুক ইন হচ্ছে কি বুক লিস্ট, হ্যাঁ আর এখানে কীটা চেঞ্জ হবে কী হবে জানা হচ্ছে বুক ডট আইডি। ওকে, এরপর হচ্ছে বুকটাকে আমরা কী করতে হবে এখানে ইউজ করতে হবে। তো ধরেন হচ্ছে আমরা যদি এখান থেকে ইউজ করি যে আমরা এখান থেকে দিলাম হচ্ছে কি বুক ডট আইডি, তো দিলে দেখেন আমাদের এখানে আমাদের লিস্টে যাই, এত বারবার আনঅথরাইজড হয়ে যাচ্ছে কেন, একটু ওয়েট। আচ্ছা, ছোট একটা ভুল চোখে পড়লো, তো এটা হচ্ছে আমরা প্রথমে খেয়াল করিনি, এখন একটু বলি। সেটা হচ্ছে ধরেন
আমরা যদি লগ আউট করি, হ্যাঁ দেখো, আমাদেরকে লগ আউট করলাম, আমাদের গেস্ট তৈরি করে দিল। হ্যাঁ, যখন আমরা লগ ইন করি, ধরেন অ্যাডমিন দিয়ে লগ ইন করলাম, এখন হচ্ছে আমরা অথরাইজড। হ্যাঁ, বাট ধরেন আমি যদি এখন বুক লিস্টে যাই, আমাকে তো বুক লিস্টটা দেখাচ্ছে। হ্যাঁ, তো বুক লিস্টটা দেখানোর পরে যদি আমি এখান থেকে রিলোড দিই, তখন কিন্তু আমাকে আবার আনঅথরাইজড করে দিচ্ছে। হ্যাঁ, তো আসলে এই আনঅথরাইজড কেন করতেছে? তো এটা যদি আমরা বুক লিস্টে আবার ক্লিক করি, তখন দেখবেন যে আপনাকে আনঅথরাইজড বলতেছে। তো এটা একটু দেখাই, সেটা হচ্ছে দেখেন আমরা অ্যাপ ডট ভিউতে যদি যাই, এখানে দেখেন আমরা এখানে একটা অ্যাক্সিওসের প্রতিটা রিকোয়েস্টের সাথে কি করতেছি, আমরা অথরাইজেশন একটা হেডার অ্যাড করতেছি, যেখানে আমাদের বিআরআর টোকেনটা যায় আর কি। তো কিন্তু যখন আমরা রিলোড দিই, তখন কিন্তু ওয়াচটা কল হয় না। হ্যাঁ, ওয়াচটা শুধুমাত্র কল হয় যখন এই গেট স্ট্যাটাস এই কিটা যখন চেঞ্জ হয়, যখন স্টোর থেকে চেঞ্জ হয় আর কি। তো আমাদের এই জিনিসটা যখন উইন্ডোটা লোড হয়, তখন একবার চেক করা উচিত। হ্যাঁ, তো এই জিনিসটা যদি চেক করতে হয়, আপনি খুব সহজে করতে পারবেন। সেটা হচ্ছে দেখেন, আপনি আমি এতটুকু শুধু কাট করি, কাট করে আমরা ধরেন একটা এখানে ফাংশন বা মেথড বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, দিলাম যে ধরেন চেক স্ট্যাটাস, সেখান থেকে আমি একটা ফাংশন করলাম, করে ধরেন আমি এখানে এটাকে পেস্ট করলাম। তো এই ফাংশনের কাজ হবে এটা, যে ধরেন বারবার শুধু এটাকে টেস্ট করা। তো এটা আমরা দুইবার টেস্ট করব, একটা হচ্ছে যদি এই কিটা যদি চেঞ্জ হয়, তাহলে ধরেন যে এখান থেকে দিলাম দিস ডট চেক স্ট্যাটাস, আর একটা হচ্ছে যখন ক্রিয়েটেড হবে, হ্যাঁ তখন এটাকে করতে পারেন দিস ডট চেক স্ট্যাটাস। ওকে, তো এটা দিলে যেটা হবে, ধরেন আপনি যখন উইন্ডো রিলোড দিবেন, তখন একবার চেক করবে, আর যদি কোনো কারণে আপনার মানে উইন্ডো রিলোড না দিয়ে যদি আপনি কখনো চেঞ্জ করেন, তখনও আপনার এটাকে চেঞ্জ হবে। তো এতে করে যেটা হলো, আপনার আর এই আনঅথরাইজড যে প্রবলেমটা আছে, এটা হওয়ার কথা না। এখন দেখেন আপনি যদি রিলোড দেন, তখনও দেখেন আপনাকে এখানে সেট করে দিচ্ছে। হ্যাঁ, এখন আপনি যদি আমরা যদি এখান থেকে বুক লিস্টে যাই, দেখেন কারণ হচ্ছে কি, এখন আমার বিআরআর টোকেনটা সেট আছে। তো ওই সময় যেটা হচ্ছে, আমি লগ ইন লগ আউট, মানে আমার যেহেতু সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, যতক্ষণ আমি রিলোড দিচ্ছি না, ততক্ষণ বিআরআর টোকেনটা সেট আছে। কিন্তু যখন আমি রিলোড দিচ্ছি, তখন হচ্ছে ওই যে বিআরআর টোকেন সেট হওয়ার যে পার্টটা, সেটা কিন্তু আর রান হচ্ছে না, যে কারণে এররটা দিচ্ছিল। হ্যাঁ, তো এখন দেখেন আমাদের এটা ঠিক আছে। তো এখানে দেখেন আমাদের আমরা যে রেসপন্সটা পেয়েছি, রেসপন্সের মধ্যে যে ডেটা নামে যে কিটা আছে, হ্যাঁ ওই কি এর মধ্যে কি আছে, আমাদের মানে ডেটা নামে যে অ্যারেটা আছে, তার মধ্যে আমাদের রেজাল্টগুলো আছে। তো এই কারণে হচ্ছে আমরা যখন এখানে ডেটাগুলো তুলে আনছি, কারণ প্রথমত আমাদের কী ছিল, ডামি ডেটা ছিল, মানে আমরা একটা এলিমেন্টকে 10 বার দেখেছিলাম, জাস্ট আই ইন 10 দিয়ে বা আই ইন 5 দিয়ে সম্ভবত 5টা দেখাইছিলাম। তো এখন হচ্ছে বুক লিস্টের মধ্যে যে ডেটা নামে যে কিটা আছে, তার মধ্যে কী আছে, আমার বুকের সবগুলো বইয়ের লিস্টটা আছে। তো এখান থেকে ইমেজটা একটু চেঞ্জ করে দেন। তো ইমেজ চেঞ্জ করতে গেলে যেটা হবে, ইমেজ মনে হয় আমাদের এখানে নেই নাকি, আছে, আচ্ছা আছে, এই যে এটা, এটাকে যদি আমরা ওপেন করি, ওপেন গুগল অ্যাড্রেস, ইমেজটা পেয়ে গেছে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এই কিটাকে কী করতে পারি, সহজে ওখানে অ্যাটাচ করে দিতে পারি। তো অ্যাটাচ করতে গেলে কী করতে হবে, জাস্ট হচ্ছে ইমেজ নামে যে কিটা আছে, এটাকে আমার কল করতে হবে। তো এখানে কী করবেন, একটা কোলন দেবেন, কোলন দেওয়ার পর এটাকে কেটে দেন, দরকার নাই আর। দেন হচ্ছে এটা দিয়ে ব্যাকটিক্স আর কি, ব্যাকটিক্স দেওয়ার পর এটা দেন হচ্ছে বুক ডট ইমেজ। ওকে, আর ইমেজ অল্টার আপনি চেঞ্জ করলে করলেন। এরপর আছে কি, নেম আছে। তো নেমের কিটা যদি চেক করেন, নেমটা কোথায় আছে, নেমটা সম্ভবত এই নেমের মধ্যে থাকার কথা আর কি, আমাদের নেমের মধ্যে, নেমের মধ্যে দিয়ে দেন বুক। এটা হবে কি, এলপি হচ্ছে বুক ডট নেম, আর এটা আছে কি বুক ডট অথর। তো অথর আমাদের আপাতত নেই, সম্ভবত কিছু আছে কিছু নাই, এরকম হতে পারে। আর একটা সেকশন, তো সেকশনটা হচ্ছে কি, এলপি হচ্ছে বুক ডট সেকশন। তো তিনটা দিলে আমাদের ডেটাগুলো দেখানোর কথা ঠিকঠাক। আমরা এখান থেকে চেক করি বুক ডট সেকশন, আর পাবলিক ডেটটা চাইলে দেখা দেখাতে পারেন, আপনি যা চান তাই দেখান, প্রবলেম নেই। এখান থেকে যদি আমরা এখন বুক লিস্টে যাই, তখন কী হচ্ছে দেখেন, ইমেজটা দেখাচ্ছে না, বাকি সব কিছু দেখাইছে। তো ইমেজের রাউটটা একটু চেক করেন, দেখেন এখানে কী দেখাইছে। তো এখানে একটা HTTP দিতে হবে, হ্যাঁ তাহলে হচ্ছে আপনার এটাকে দেখাবে। ওকে, এখান থেকে আমরা যদি যাই,
এখন HTTP দেওয়া নাই, আমরা এখান থেকে HTTP টা কানেক্ট করে দেই। HTTP তো এটা রিলোড নিবে পেজটা, দেখেন এখন কিন্তু ইমেজগুলো চলে আসছে। হ্যাঁ তো হয়তো অনেকগুলো বইয়ের জন্য সেম ইমেজ ইউজ করা ছিল এই কারণে এটা আসছে। তো ইমেজটা একটু ছোট করে দিতে পারেন, ইমেজের হাইট অনেক আছে, ইমেজের হাইটটা ইনলাইন একটু সিএসএস করে দাম, স্টাইল হাইট আছে কত দিলেন ধরেন 70 পিক্সেল দাম। এখন ঠিক আছে, আর আরেকটা হচ্ছে এগুলোকে ভার্টিক্যালি আপনি চাইলে মিডিলে রাখতে পারেন। এটার জন্য আপনাকে কী করতে হবে, একটা ক্লাস ইউজ করতে হবে ভার্টিক্যাল, অ্যালাইন মিডল দিলে সম্ভবত কাজ করার কথা। অ্যালাইন আচ্ছা, যদি এভাবে কাজ না করে আপনি সরাসরি টেবিলও দিতে পারেন, সমস্যা নাই। আপনার যে টেবিলটা আছে এখানে কি করবেন, ভার্টিক্যাল অ্যালাইন কাজ করার কথা, কাজ করতেছে না ভার্টিক্যাল অ্যালাইন দেওয়াই আছে কিন্তু এটা পাচ্ছে না কেন। আচ্ছা এটা ভার্টিক্যাল অ্যালাইনিং মিডিলে আসার কথা, আচ্ছা না আসলে আমাদের ডিজাইন আপাতত কনসার্ন নেই, বাট আমাদের ডেটাগুলো আমাদের চলে আসছে। হ্যাঁ তো আমাদের অথর ছিল না এই কারণে, কোনো অথর নেই, বাট সেকশনগুলো আসছে। হ্যাঁ আমরা ওই কিছু র্যান্ডম সেকশন দিয়েছিলাম, কিন্তু আমাদের এখানে একটা পেজিনেট দরকার। তো পেজিনেটটা এখন আমরা কোথায় বা কীভাবে দিতে পারি, তো পেজিনেট দিতে গেলে লালাভেল পেজিনেট নামে একটা প্যাকেজ আছে।